রতন এখন স্যার। থেকে শুরু করেন। আচ্ছা, আমি আবার শুরু করতেছি। স্যার জি বলেন। স্যার আবার একটু বলেন, তা নাহলে পারবো না, কারণ এই রেকর্ডটা তো দেখা। ঠিক আছে, আপনাদেরকে যে দেখাইলাম, এত কষ্ট করলাম, কষ্ট সব বৃথা হইল। এখনো পর্যন্ত স্যার কি আগে পিক্সেল তৈরি পিক্সেল করেন তৈরি নাই? করতে হবে, তারপরে এটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, পিক্সেল না তৈরি করলে আপনি এটা কোত্থেকে আসবে ইনফরমেশনটা? আপনাকে তো একটা পিক্সেল তৈরি করতে হবে। পিক্সেল তৈরি করা হয় কিভাবে সেটা তো দেখাইছি আপনাদেরকে। পিক্সেল তৈরি স্যার করার পরে কালকে দেখাইছিলেন। জি স্যার গো, স্যার আপনাদের তো অন টাইমে সবই দেখায়, কিন্তু আপনারা তো এই যে খেয়াল করেন না, ক্লাসে মনোযোগ হইলেও দেখা গেলো বাসায় যা সব ভুলে যান, অন্য কাজে ব্যস্ত হয়ে যান, একটু সময় দেন না এখানে। অথচ আপনাদেরকে সিলেক্ট করার সময় কত রকম বলা হয়েছে, এখানে সময় দিতে পারবেন কি স্যার না? আপনাকে তো বোঝার চেষ্টা করি, পারি না তো। তার মানে আমার বুঝানো ভালো না, এটাই বুঝাইলেন? না স্যার, আপনার বোঝানো ভালো কিন্তু মাথাটাই ভালো না। না না, মানুষের মাথা সবারটাই ভালো, এটা এটা আসলে যে বুঝায় তার উপরে দোষারোপ যায়, এই জন্য যায় তার বোঝানোর ক্যাপাসিটি না বা স্যার তেমন ভালো নাই। আপনারটা ওকে কিন্তু ওইভাবে নিতে পারি না, কারণ একদম নতুন তো, এই সবকিছুই আচ্ছা, আপনি নতুন কি করবেন একদম। শুনেন, আপনি ফেসবুকের পিক্সেলটা তৈরি করবেন। পিক্সেল তৈরি করার পরে এরপর হচ্ছে যে আপনি এরকম একটা ঘর পাবেন, পিক্সেলে ক্লিক করার পর আমি যদি ব্যাকে যাই, পিক্সেল তৈরি করার পর facebook.com/analytics এতটুকু লিখলে আপনি এই পেজটা ক্লিক ব্রাউজ করলে এইটা এটা চলে আসবে, এই পেজটা চলে আসবে। এই পেজটা যখন আসবে আসার পর আপনি এই পিক্সেল এই পিক্সেলের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে তখন আপনি চলে আসবে। ঠিক আছে, আমি দুষ্ট সব পেজ এখানে লিখবো। হ্যাঁ আপনারই বক করেন। প্রমোট আর রিচ এর মাঝখানে মানে তফাত কি? কিসের মাধ্যমে? পেজ প্রমোট করা আর রিচ, এই দুটার ভিতরে একটা হচ্ছে বুস্ট করার কথা বলতেছেন আপনি, আর রিচ হচ্ছে যে আপনার কতজনের কাছে পৌঁছাইছে আপনার একটা, অথবা আপনার কতজন ভিউ করছে আপনার একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার জি বলেন। স্যার ওই তো স্যার শপের ব্যাপারটা, যদি আমি নটে বিজনেস দেই তাহলে তো শপের অপশনটা অ্যাক্টিভ করলে ওইখানে আসবে না আমার মনে হয়। হ্যাঁ, আপনি কি দিচ্ছেন, আপনি বিজনেস দেন নাই? স্যার না স্যার, ওই যে যারা প্রবলেমটা বলতেছে তাদেরকে আর কি বলার জন্য, যে সব নটে বিজনেস দিলে ওইখানে সবটা দেখাবে না। হ্যাঁ কেন, ওনারা বিজনেস, আপনারা তো বিজনেস দিয়ে তো একটা করবেন, রিলেটেড চাই। ওখানে কি আপনারা অন্য কোনো কিছু দিয়ে সিলেক্ট করছেন আপনারা? হ্যাঁ না স্যার, ওইখানে তো বিজনেসের ওইখানে কিছু দরকার নাই, কিন্তু যদি নটে বিজনেস দেয় তাহলে না, শপের তাহলে তো সব পোস্টটা অন আসবে না, করা কারণ হবে। সব তো হচ্ছে ফর বিজনেসের জন্যই, বিজনেস না জি হলে তো স্যার, আপনার সব সেটাই। আসবে না। জি স্যার, ও আচ্ছা আচ্ছা, আপনি শাওন বলতেছেন ইয়ের জন্য, ওই যে সম্ভবত হাবিবের জন্য বলতেছেন না, কার জন্য যেন? জি স্যার, কে কয়েকজন বললো না হ্যাঁ যে সব যে পায় সব না। দেখাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, যারা সব দেখাচ্ছে না তারা নট এ বিজনেস এই অপশনটা উঠে দিয়ে, নট এ বিজনেস দিলে তো আপনার সবটা আসবে না। আচ্ছা ঠিক আছে, আসি আমরা তাহলে কোথায়, অ্যানালিটিক্স এর মধ্যে। অ্যানালিটিক্স এর মধ্যে এখানে যে ডাটাগুলো, ডেমো ডাটা আমি এখান থেকে নিলাম, যেটা আবারও দেখেন, আমি আবারও বলতেছি, এখন রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে যে আপনি অ্যানালিটিক্স এ যখন আপনি অ্যাড দিবেন, দেওয়ার পরে আপনার অ্যাডটা নিয়ে ওরা একটা ডিটেলস একটা অ্যানালাইসিস ফেসবুক আপনাকে করে দিবে। ওই facebook.com/analytics এ যাবেন, গেলে আপনি এই অপশনটা পাবেন। এইখানে আপনার ডাটা নাই, কিন্তু এখানে আপনার ডাটা আছে। ডাটাটা কি, আপনি রিচ দেখাবে, একটু আগে যে বলছে প্রমোটার রিচের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে রিচটা হচ্ছে কি আপনি কতজনের কাছে গেছে একটা, তার একটা হচ্ছে অ্যামাউন্ট 23,088 জন লোকের কাছে গেছে, কিন্তু 23,088 লোকজন কিন্তু ক্লিক করে নাই, সে ভিউ করছে। আপনার এখানে দেখেন টোটাল ক্লিকস 824 জন মাত্র, এই অলরেডি অলমোস্ট 24,000 লোকের কাছে পৌঁছায় 824 জন মাত্র ক্লিক করছে, মানে 1,000 জন ক্লিক করে নাই, খেয়াল করেন। কিন্তু তার মানে হচ্ছে যে এমন কোথাও অ্যাডগুলো গেছে যারা আসলে এই প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড ছিল না। এখানে তাহলে কী দাঁড়াচ্ছে, আপনার তাহলে অডিয়েন্স যেটা সিলেক্ট করছেন বা এরিয়া বা যেখানে যে সিলেক্ট করার কথা সেগুলো আপনার রং সিলেক্ট করছেন, যার কারণে আপনার যেখানে পৌঁছাইছে অ্যাডগুলো তারা ইন্টারেস্টেড না, কিন্তু সে অ্যাডগুলো দেখছে,
কথা বুঝতে পারছেন? আপনি যখন ফেসবুক ব্রাউজ করেন একটা আপনার কোশ্চেন সামনে, ছিল স্যার, জি বলেন। স্যার আমি যদি বুট না করি তাহলে কেন লাগে এটা দেখাবে স্যার? এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট অথবা যে অ্যাডটা তৈরি করতেছেন তার উপর বেস করে আসতেছে এটা। আপনি যদি বুস্ট না করেন তাহলে তো আপনার এখানে কোনো রিচিং এর অপশনটা দিচ্ছে না। এটা কম হচ্ছে ইয়া বুস্টের জন্য। এই দেখেন উপরে দেখছেন গুগল অ্যাডস ওভারভিউ, তারপর ফেসবুক অ্যাডস ওভারভিউ, এটা হচ্ছে অ্যাড। অ্যাড আপনি যদি বুস্ট না করেন তাহলে সেটা অ্যাড হইল না, সেটা পোস্ট হইল আপনার। আপনার পোস্টটাকে আপনি অ্যাডে আনতে পারেন, কিন্তু অ্যাড না দিলে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে দিচ্ছে না সে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি যেটা বলতেছিলাম, রিচ এত পার্সেন্ট রিচ হওয়ার পরও মাত্র 824 জন ক্লিক করছে, তাহলে এটা কি করতে হবে? আপনাদের অডিয়েন্সটা যেটা আপনাদেরকে দেখাইছি, অডিয়েন্সটার ব্যাপারে খুব সতর্ক হইতে হবে। যদি সতর্ক না হন, আপনি যখন কাজ করবেন, আপনারা এত এত টাকা ইনভেস্ট করবেন, $4,000-5,000 কিংবা এরকম টাকা ইনভেস্ট একটা কোম্পানি করতে পারে অনেক সময় অনেক কোম্পানি, তখন সেই ক্ষেত্রে হচ্ছে যে তাদের পুরোটা বৃথা যাবে। পাবে ওরা, একবার রেসপন্স পাবে না তা না, পাবে, খুব কম পাবে। আপনাদেরকে যদি ভাইটাল একটা ইয়ে নিয়ে আসতে হয়, যে ভিজিটরদের কাছ থেকে আপনার ক্লায়েন্ট হিসাবে নিয়ে আসতে হয়, সেই জন্য আপনি অডিয়েন্স সিলেকশনটা আমি বারবার এই জন্য দুইবার দেখাইছি অডিয়েন্স সিলেকশনটা কীভাবে করবেন। দরকার পড়লে আমি এখন এই অ্যানালিটিক্সটা শেষ করে আমি আবার দেখাবো। খেয়াল করেন, যারা পারেন তারাও খেয়াল করেন, যদি কোনো কিছু মিস হয়ে যায় দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কস্টটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে কত ডলার খরচ করছেন, আর এই কস্টটা এইখানে দেখাচ্ছে হচ্ছে যে কত ডেট থেকে কোন ডেট থেকে আপনার এই যে মার্জিনটা শুরু হয়েছে। আপনি যখন অ্যাডটা শুরু হয়েছে দেখেন এই গ্রাফটার মধ্যে দেখাচ্ছে ধীরে 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 এটা কমতেছে। কেন? যখন আপনার টাকার অ্যামাউন্টটা কমে যাবে, এক্সাম্পল আপনি 500 টাকার বাজেট দিলেন, এক্সাম্পল 500 টাকার বাজেট দিলেন, 500 টাকা যখন অ্যাডটা শুরু করে তখন ফেসবুক কিন্তু প্রচুর দিকে স্প্রেড করে ফেলে, আপনার অডিয়েন্স অনুসারে আপনার এই অ্যাডটাকে স্প্রেড করতে থাকে, যার কারণে আপনার কস্টিংটা এখানে যারা ভিজিটরগুলো অ্যাড দেখতেছে সেই জন্য কোনো ভিজিটর দেখার জন্য টাকাটা কাটতেছে। আপনার একটা ভিজিটর আপনার অ্যাড দেখা মানে হচ্ছে যে আপনার টাকা কেটে নেওয়া। তো সেই জন্য অডিয়েন্সটা ইম্পর্টেন্ট, যে আমি একজন লোক আমার অ্যাডটা দেখলো সেই জন্য আমি টাকাও খরচ করলাম, কিন্তু আমি তাকে ক্লায়েন্ট হিসাবে কনভার্ট করতে পারলাম না, এটা দুঃখজনক, এবং সেটার জন্য অডিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। এটা ধীরে ধীরে যখন কমতেছে, কেন? যখন 500 টাকাটা কমে 50, 100 বা এরকম একটা অ্যামাউন্টের দিকে চলে আসবে, ফেসবুক করবে কি এই অ্যাডটা যে চারদিকে পাবলিশ করছে ধীরে ধীরে কমাতে থাকে, তার মানে আপনার ভিজিটর কমতে থাকবে। ওই অ্যাডটা ভিজিটর বলতে হচ্ছে যে যাদের কাছে অ্যাডটা রিচ করতেছে তাদের সংখ্যাও কমতে থাকবে ধীরে ধীরে নিয়ে আসা। আর প্রথম দিকে ফেসবুক যখন এটা চালু করছিল এই অ্যাড সিস্টেমটা, তখন একটা প্রবলেম ছিল। কি প্রবলেম? আপনি যদি 500 টাকার অ্যাড দিতেন সে একটা 500 টাকাতে থাকতো না। যেমন আমি অ্যাড দিছিলাম, আমার অ্যাডগুলো বেশিরভাগই সব মাইনাসে গেছে। মাইনাসে গেছে বলতে কি, আমি যদি $10 অ্যাড দেই সেটা 11 দশমিক সামথিং গেছিল, তার মানে মাইনাস ওই টাকাটা আমার ফেসবুক আমার কাছে পাবে, তাই না? বুঝতেছেন? হ্যাঁ, $10-এর মধ্যে 11 দশমিক সামথিং মাইনাসে চলে যেত প্রথম দিকে। তো ফেসবুক এটাকে করলো কি, সিস্টেম চেঞ্জ করছে, করে ওরা আরও স্ট্রং প্রোগ্রামিং করে এটা ঠিক করলো যে কিভাবে মাইনাসে যাবে না, $10 $10-এ আটকাবে। সেই জন্য ওরা করছে কি, বুদ্ধি করলো যে যখন অ্যাডটা শেষের দিকে আসবে সেই আনুপাতিক হারে ওরা একটা ক্যালকুলেশন করে অ্যাডের ভিউটা কমায় দেওয়া শুরু করে, কমতে 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 জিরো করে ফেলে, যাতে এরপর আর টাকা কাটবে না, $10 ফাইনাল, এরকম এক্সাম্পল আর কি। আপনার এখানে একটা 50, 100, 200, অনেকে $500 করতে পারে, $1,000 করতে পারে, যারা বড় বড় কোম্পানি যাদের অ্যাড প্রচুর পরিমাণে দেখেন। যেমন আমি এখন ইদানিং দেখি অ্যাড হচ্ছে যা দারাজ আর হচ্ছে যে ফুডপান্ডা, সম্ভবত এই দুজনেরটা মনে করেন যে গেলেই ইউটিউব বা ফেসবুক গেলেই আমার এখানে অ্যাড শো করে, মানে তারা কি পরিমাণ টাকা ইনভেস্ট করছে, হিউজ টাকা ইনভেস্ট করছে এখানে, প্রতিটা ভিডিওতেই ওদের অ্যাড ডবল করে দাও আবার অ্যাডগুলো। আচ্ছা, এরপর হচ্ছে যে কস্ট পার মাইল কস্ট, তারপর হচ্ছে একটা গ্রাফ দিচ্ছে ওরা যে ভিজিটররা যে আপ ডাউন হচ্ছে, যে কতটুকু দেখতেছে, তারপর আবার পড়ে গেছে কি না, তার একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছে। তারপরে কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে কত করে টাকা কাটছে, 0.1976 প্রতি ক্লিকে এত ডলার করে কাটছে প্রতিটা ক্লিক। ক্লিক মানে হচ্ছে যে একজন ভিউয়ার্স যার কাছে কি না একটা পৌঁছাইছে, এক্সাম্পল আপনার কাছে একটা পৌঁছাইছে, আপনি ফেসবুক ইউজ করতেছেন এই মুহূর্তে, একটা আপনার কাছে একটা অ্যাড দেখাচ্ছে, আপনি যদি ওই অ্যাডের মধ্যে ক্লিক করেন সেই জন্য যে অ্যাডটা দিচ্ছে তার
এত টাকা করে কাটছে, এটা কিন্তু সবার জন্য সেম না, এটা খেয়াল করেন। কেন সেম না, যদি তার এটা আরো ভেলিয়েবল না হয়, মানে কম মানুষ যদি ক্লিক করে, সেক্ষেত্রে আপনার এটা $1 হয়ে যেতে পারে। আমি প্রথম দিকে যখন অ্যাড দিছি তখন আমারগুলো এরকম ভালোভাবে আমি দিতে পারি নাই, দেখা গেছে আমার এমনও গেছে পার ক্লিকের জন্য $1.something কেটে নিছে, হিউজ টাকা। মানে বুঝতে পারছেন, একটা লোক ক্লিক করছে, সে যদি হুদাই ক্লিক করে থাকে তার মানে আমার কতগুলো টাকা চলে গেছে। তো এইটার ব্যাপারে সাবধান হতে হবে যে কস্ট পার ক্লিক, এই কস্ট পার ক্লিকটা ইম্পর্টেন্ট এই জন্যই যে আপনার অডিয়েন্স যারা, সেই অডিয়েন্স যদি সঠিকভাবে সিলেক্ট করতে পারেন, তার মানে আপনার সঠিক অডিয়েন্স যদি এটা ক্লিক করে তার জন্য আপনার কষ্ট লাগবে না, মন বেদনা এই জন্যই লাগবে না যে আপনি জানেন যে এই ক্লায়েন্ট আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে। কিন্তু শুধু শুধু যদি একজন লোক ওই ক্লিক করলো তার জন্য আপনার টাকাটা কেটে নিল, এটা আপনার গায়ে লাগার মতো একটা বিষয়। ওই যে এই জন্যই বলি যে নকশি কথা, অবুজ মন, নীলপরি, জাদুপরি, এদের নাম দিয়ে যারা খুলে এই ধরনের ইয়েগুলো আমি হেট করি। এই জন্য হেট করি যে এরা আসা মানে এরা আমার ক্লায়েন্ট না, এরা আসলে আমার টাকাগুলো নষ্ট হওয়া, এই জন্য এদের কাছে যাতে আমার অ্যাড না যায় সেইভাবে আমি অডিয়েন্সটা সিলেক্ট করি। এই অবুজ মন, নীলপরি, দুষ্ট বালকদের কাছে যাতে যাতে অ্যাডগুলো না যায় সেভাবে অডিয়েন্সগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? আর এই জন্য দেখেন এদের ব্যাপারে ইম্প্রেশনও খুব একটা ভালো থাকবে না আপনাদের। আর এই জন্য আপনারা যখন নাম দিবেন আপনাদের এই প্রফেশনালিজমটা এখানে রাখতে হবে যে আপনার নামটা সুন্দর থাকে। অনেকে কি কি অ্যাঞ্জেল দিয়ে রাখে, নামের অর্ধেক দিবেন নাম, মেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায় টুম্পা অ্যাঞ্জেল এরকম দিয়ে রাখলো, এটা কোনো কথা হইলো? এটা যদি এরকম ক্লিকটা কেন বেশি হয়েছে, এই কস্ট পার ক্লিকে তার মানে কি খেয়াল করে দেখেন। প্রথম দিকে ফেসবুক আপনার এখানে অটোমেটিক একটা অপশন আছে অ্যাড দেওয়ার সময় রিকমেন্ডেড লেখা, দেখাইছিলাম আমি আপনাদেরকে। তো ওরা করে ফেসবুক করে কি, যে পাঠাচ্ছে সে যদি অ্যাকচুয়াল অডিয়েন্সটা সিলেক্ট করতে না পারার কারণে ফেসবুক যাদের কাছে দিচ্ছে এরা হয়তো ক্লিক করতেছিল না। এখন ফেসবুকে তো ক্লিক করাইতে হবে ক্লায়েন্টকে, এই জন্য ওরা করছে কি, শেষের দিকে অ্যাডটা যখন শেষ হয়ে যাবে, গ্রাফটা দেখেন কস্ট পার ক্লিকের গ্রাফটা শেষের দিকে এসে আপ হয়ে গেছে। কেন? ওরা এখন তখন অটোমেটিক অপশন থাকাতে যেখানে আপনি অডিয়েন্স সিলেকশন করেন নাই সেখানে চলে গেছে অ্যাডগুলো, কারণ ওরা তো আপনাকে কস্টটা দেখাইতে হবে যে এই পারপাসে আপনার কাছ থেকে টাকাটা কাটা হয়েছে। আর তারপর হচ্ছে কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন, আর হচ্ছে কস্ট পার প্রি অ্যাকশন। সিম্পল এই জিনিসগুলো, অত কঠিন কিছু না, কিন্তু আপনার এই অ্যানালিটিক্স টুলের ব্যাপারে খুব কি বলে মনোযোগ হইতে হবে, এই জন্য যে আপনার একটা আসলে কী দাঁড়াচ্ছে। এক্সাম্পল, আপনি খুব ভালো অডিয়েন্স সিলেকশন করার পর আপনার খুব ভালো রেসপন্স পাইলেন না অ্যানালিটিক্স টুল থেকে, সেই রেজাল্টটা পাইলেন। তো অ্যানালিটিক্স টুলটা এই জন্যই পাওয়ারফুল ভূমিকা পালন করে, কারণ হচ্ছে যে আপনি যখন নেক্সট আরেকটা অ্যাড দিবেন, এটা আপনার ওয়ান কাইন্ড অফ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট থেকে আপনি ধরতে পারবেন যে আপনার নেক্সট অ্যাডটা কি এই সেম স্টাইলে রাখবেন নাকি আপনি চেঞ্জ করে ফেলবেন। এই গ্রাফটাই আপনাকে সেই বলে দিবে যে নেক্সট অ্যাডটা আপনার কী সমস্যা, যদি অ্যাডে কোনো সমস্যা থাকে তাহলে আপনি ওইটাকে চেঞ্জ করেন, মডিফাই করেন অডিয়েন্স সিলেকশনটা, মডিফাই করে তারপর আপনি একটা দেন, অথবা একটা ইমেজ যদি ইমেজ হয় ইমেজটাকে মডিফাই করেন যে কী কারণে আপনার ক্লিক কম পড়তেছে বা রিচ কেন কম হইতেছে, এটা আপনি স্টাডি করতে পারবেন তখন এই অ্যানালিটিক্স টুলটা যদি আপনি বুঝতে পারেন। তখন আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে এটা হতে পারে যে আপনার অডিয়েন্স সিলেকশনে ভুল হইতে পারে, হতে পারে যে আপনি ইমেজ যদি অ্যাড হয়ে থাকে ইমেজটা আপনার প্রপারলি ইন্টারেস্টিংভাবে তৈরি করতে পারেন নাই, মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে পারেন নাই, হতে পারে আপনি যদি পোস্ট হয় তাহলে পোস্ট অত আগ্রহ তৈরি করতে পারেন না, যদি পেজ হয় পেজের লগো কিংবা আপনি যে পেজটা শো করতেছে অ্যাডের মধ্যে সেটা আপনার ইন্টারেস্টিংভাবে তৈরি করতে পারেন নাই, সেই জন্য আপনার রিচটা কম হচ্ছে। যার কারণে অ্যানালিটিক্স টুলটা এই জন্য পাওয়ারফুল ভূমিকা পালন করতেছে যে আপনি যদি অ্যানালিটিক্সটা টুলটা না থাকতো তাহলে আপনি একটা অন্ধ ব্যক্তি হয়ে যেতেন সেক্ষেত্রে, যে আপনি অ্যাড দিচ্ছেন কিন্তু রেসপন্স কেন পাচ্ছেন না আপনি সেটা বুঝতে পারতেছেন না, রেসপন্স বেশি পেয়ে গেছেন খুব বেশি, কেন বেশি পাইছেন তাও বুঝতেছেন না। কিন্তু আপনি যখন এই অ্যানালিটিক্স টুলটা থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে রেসপন্স যদি বেশিও পান কেন পাচ্ছেন, রেসপন্স যদি কম পান কেন কম পাচ্ছেন, সেটা আপনি এখান থেকে ধারণা নিতে পারবেন। অথবা ফেসবুক আপনার কখন অ্যাডটাকে কখন বেশি প্রচার হচ্ছে, ফেসবুক আপনার অ্যাডটাকে কীভাবে ব্যবহার করতেছে, আপনার টাকাটাকে কীভাবে ব্যবহার করতেছে, সেটা একটা আইডিয়া পাবেন, যার কারণে অ্যানালিটিক্স টুলটা খুব পাওয়ারফুল ভূমিকা পালন করে। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি? পারফরমেন্স এখানে হচ্ছে যে একটা ছোট একটা পিকচার আছে, এখানে ল্যান্ডিং পেজ আপনার হচ্ছে যদি ওয়েবসাইট থাকে, যদি আপনি লিঙ্ক দিয়ে থাকেন তাহলে আপনার ক্লিক করলে
ক্লায়েন্ট যখন ক্লিক করবে তখন আপনি ওয়েবসাইটে নিয়ে যাবে, সেক্ষেত্রে এই ল্যান্ডিং পেজ রেজাল্টের মধ্যে দেখেন ল্যান্ডিং পেজের অপশনটা আছে, কোথায় গেছে, তারপর হচ্ছে কতক্ষণ ধরে স্টে করছে, সেই অপশনগুলো থাকবে, ডেলিভারি এঙ্গেজমেন্ট, ভিডিও এঙ্গেজমেন্ট, অ্যাপ এঙ্গেজমেন্ট, ক্যারোসেল এঙ্গেজমেন্ট, ক্যারোসেল তো দেখাইছি আপনাদেরকে, পারফরমেন্স অ্যান্ড ক্লিকস, তারপর হচ্ছে যে আপনার অফলাইন কনভার্সন, কনভার্সনটা কি জিনিস, অফলাইন চ্যাটিং যেটা হচ্ছে সেটা, তারপর হচ্ছে যে টার্গেটিং অ্যান্ড ক্রিয়েটিভ, মেসেজিং এঙ্গেজমেন্ট, মেসেজিং বলতে হচ্ছে আপনার ওই অ্যাডের জন্য আপনাকে যে মেসেজ দিল কতজন মানুষ মেসেজ দিচ্ছে, এইটা সম্ভবত আপনাদেরকে আমি দেখাইতে পারবো। দেখেন এটা হচ্ছে যে অটোমেটেড জেনারেশন জেনারেটেড মেসেজ, মেসেজটা যে গেছে তার কাছে এটা অটোমেটিক চলে গেছে, কি অটোমেটিক ক্রিয়েট করা। আর যারা এখানে কনভারসেশনের সাথে অ্যাড হয়েছে, এইখানে এই যে দেখেন একজন এ আর ইমন, এইখানে দেখেন অ্যাড লেখা আছে, অ্যাড আইডি, ঠিক আছে, যারা এই অ্যাড দেখে নক করছে তাদের হচ্ছে যে আপনার এই অ্যাডের অপশনটা দেওয়া আছে, ফেসবুক আপনাকে মেনশন করে দিচ্ছে এই ক্লায়েন্টটা কোত্থেকে আসছে, এটা কি অ্যাড থেকে আসছে নাকি আপনার নর্মাল ভিজিটর থেকে আসছে, এটা আপনার অ্যাক্টিভিটিস থেকে আসছে, বুঝতে আইডেন্টিফাই করতে পারবেন। এখানে যদি তার আইডিতে ক্লিক করি, আর কোনো ইনফরমেশন আছে নাকি, ডান পাশে দেখেন, ডান পাশে দেখেন লেভেল, লেভেল দেওয়া আছে, অ্যাড আইডিটা দেওয়া আছে, অ্যাড আইডি সেম অ্যাড আইডি মেসেঞ্জার অ্যাড, মেসেঞ্জারের মধ্যে এই অ্যাডটা সে পাইছে তার মেসেঞ্জারের মধ্যে, তার মানে এটা হচ্ছে ছোটোখাটো অ্যানালিটিক্স টুলস, ডান পাশে যেটা আছে অ্যানালিটিক্স হিসাবে আপনি ইউজ করতে পারবেন। এরকম আর কি আছে, যারা আছে এরা বেশিরভাগই সবই হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটিসের কারণে কোম্পানির, কিন্তু আপনি এটা ক্লিয়ার তো যে কীভাবে আপনি এটা বুঝতে পারবেন যে সে কি আপনার অ্যাড দেখে আসছে নাকি আপনার অ্যাড ছাড়া আসছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। যদি অ্যাড দেখে আসে তাহলে আপনার এখানে উল্লেখ থাকবে, আর যদি অ্যাড দেখে না আসে তাহলে এখানে উল্লেখ থাকবে না। আবার এক্ষেত্রে অনেকেই আছে অ্যাড দেখে আসে কিন্তু উল্লেখ থাকে না, কেন, সে আপনার অ্যাডের মধ্যে ক্লিক করে আসে না, সে করছে আলাদা ওই আলাদাভাবে টাইপ ব্রাউজ করছে, ব্রাউজ করে ফেসবুক পেজে আসছে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হচ্ছে যে সে অ্যাড হিসাবে কাউন্ট করে নাই, ফেসবুক থেকে অ্যাড হিসাবে কাউন্ট করবে না, অনলি ভিজিটর হিসাবে কাউন্ট করবে। এবং সে আমার অ্যাডগুলোর সাথে কি ধরনের অ্যাক্টিভিটি চালাইছে তার ডান পাশে, একদম ডান পাশে দেখেন অ্যাক্টিভিটিসগুলো কী আছে সেগুলো উল্লেখ করা আছে, সে দেখেন রিপ্লাই করছে এন্টারপ্রাইজ সফটওয়্যার এসেনশিয়াল, তার মানে হচ্ছে এই অ্যাডটার জন্য সে একটা রিপ্লাই করছিল, তারপর হচ্ছে যে কয় তারিখে সেটাও কিন্তু উল্লেখ আছে, 26 তারিখে কয়টার সময় 3:10, তারপর হচ্ছে কোন অ্যাডের জন্য সেই রিপ্লাইগুলো করতেছে বা কী অ্যাক্টিভিটিস করতেছে ফেসবুক আমাকে সবগুলো বলে দিচ্ছে, তার মানে আমি এখন জানি এই অ্যাড যেটা তৈরি করছে এটার ভ্যালুটা কতটুকু। যদি আমি অ্যাডটা প্রপারলি তৈরি করতে না পারি তাহলে ওইটার ওইভাবে রেসপন্স আসবে না, যখন আসবে তখন আমি বুঝতে পারবো যে কী থেকে ভ্যালুটা তৈরি হয়েছে। সে যখন অ্যাডের রিপ্লাই দেওয়া শুরু করছে তখন বুঝতে হবে যে আমার এখানে কী কী কারণে সে ইন্টারেস্টেড হইতে পারে। এটা হচ্ছে গিয়ে একটা অ্যাড, ভিডিও অ্যাড ছিল এখানে, আমি ভিডিও অ্যাডটা দেখান, আপনারা যখন বুস্ট করবেন বুস্ট করার পরে রেজাল্টটা আমি এখানে দেখানোর জন্য আনছি আপনাদেরকে। থেকে ইজি কল অ্যাপ একসাথে ব্যবহার করতে পারে,
প্রতিটি লেনদেন এবং ব্যবসায়িক পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যায়। আপনার ইনভেন্টরি, অ্যাকাউন্টস, ফিনান্স, প্রজেক্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ইজি কলাবের দ্বারা পরিচালনা করুন যে কোনো সময় যে কোনো স্থান হতে। ভিডিওটা সাউন্ড শুনতে পাচ্ছেন? এন্টারপ্রাইজ সফটওয়্যার ইজি কলাব। না স্যার। আচ্ছা। না স্যার। Inventory management, asset and stocks, multiple stock, stock wise item. এটা হচ্ছে একটা ভিডিও অ্যাড। এই ভিডিও অ্যাডটা যখন চালানো হয়েছে, ভিডিও অ্যাডটা কতক্ষণ, 2 মিনিট 8 সেকেন্ডের ভিডিও অ্যাড, এবং এটা যখন বুস্ট করা হয়েছে, বুস্ট করার পরে সেটা একটা রেজাল্ট আমি এখানে আছে, 22,146 জন পিপল রিচ করছে, আর এঙ্গেজমেন্ট দেখেন 2,191 জন। আপনাকে একটু আগে যেটা দেখাইছি, এদের ছিল যে অলমোস্ট 24,000-এর মধ্যে এঙ্গেজমেন্ট কিন্তু খুবই কম কম আসছে ওদের, বুঝতে পারছেন? কিন্তু এইখানে দেখেন, এই একটা দেখাইছি হচ্ছে এই জন্য যে পার্থক্যটা দেখেন, অডিয়েন্সটা যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার এটার প্রচুর পরিমাণে আপনি এঙ্গেজ করতে পারবেন। 22,000-এর মধ্যেই 22,146 জন মাত্র, তার মধ্যে আপনি 2,191 জন এঙ্গেজমেন্ট আসছে, তার মানে একটু ভালো কিন্তু আপনি রেসপন্স ফিডব্যাক পাইছেন, খেয়াল করেন। কিন্তু এইখানে মেসেজিং কনভারসেশন তার নিচে দেওয়া আছে, বুস্টটা কত সালে কয় তারিখে কোন মাসে করা হয়েছে, কত সালে করা হয়েছে, কে করছে, পিপল রিচড কতজন মানুষ, 15,300 জন মানুষ হচ্ছে এটা রিচ করছে। মেসেজিং কনভারসেশন, মেসেজিং কনভারসেশন মানে 60টা মেসেজ আসছে এই অ্যাডের জন্য 15,000 পিপল থেকে, 15,000 পিপল থেকে 60 জন নক করছে, তার মানে কিন্তু এটা খারাপ না, কিন্তু যথেষ্ট ভালো। যদি রেজাল্টে যান, ভিউ রেজাল্ট, আচ্ছা এইটা তো আনেবল, বুস্ট আনেবল, এই জন্য রেজাল্ট আসতেছে না আমার এখানে, কারণ হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আমার একটা ব্লক করা। আচ্ছা আর এটা দেখেন, 9,600 জন মানুষের মধ্যে 34 জন মেসেজিং কনভারসেশন, একটা পার্থক্য খেয়াল করেন, আমার এখানে 15,300 আর এখানে হচ্ছে 15,360, আর এখানে যে 9,600 34টা, তার মানে দুইটা কিন্তু বেশ ভালো রেসপন্স পাইছে, খেয়াল করছেন? এটা হচ্ছে একটা সফটওয়্যার অ্যাড ছিল, সফটওয়্যার ডেভেলপমেন্টের অ্যাড ছিল, যে সফটওয়্যারগুলো যে ডেভেলপ করা হয়, এবং এখানে দেখেন 112টা কমেন্ট আসছে, 112টা কমেন্ট আসছে এবং 17টা শেয়ার আসছে, তার মানে হচ্ছে যে ক্লায়েন্ট যারা পছন্দ করছে তারা এখানে 112 জনের মতো। আপনারা আর একটা জিনিস, এখানে লাইকে 148, লাইকটা কিন্তু খুব কম হচ্ছে, লাইকটা নিয়ে অত মাথা ঘামানো হয়নি, এবং লাইকটা লাইকের মধ্যে যদি যাই, আপনাদেরকে এর আগে বলা হয়েছিল যে লাইক যারা দেয় তাদেরকে আপনার পেজে কীভাবে অ্যাঙ্গেজ করাবেন, এইটা থেকে আমি একটা এক্সাম্পল পাই গেছি। দেখেন আমি যারা যারা পোস্টটা বুস্ট করা হয়েছে, বুস্ট করা হওয়ার করার পরে যারা যারা এখানে অ্যাঙ্গেজ হয়েছে, যেমন লাইক দিছে, সে কিন্তু আপনার পেজে লাইক দেয় নাই। এই যে দেখেন শুভ চিস্তি, সে আপনার পেজে লাইক দেয় নাই, যার কারণে ইনভাইট লেখা আছে। এখন আপনি যদি তাকে ইনভাইটে ক্লিক করেন, সে আপনার পেজের ইনভাইটেশন পাবে, যে বিডিসি অফ আইটি শুভ চিস্তি দেখবে যে বিডিসি আইটি তাকে ইনভাইট করছে যে তার পেজে লাইক দেওয়ার জন্য, কথা বুঝতে পারছেন? এবং কে কোন স্ট্যাটাস আসা সেটা শো করছে, কেউ ফলো করতেছে, কী করতেছে না করতেছে, এখানে কিন্তু একটা শো করতেছে এখানে। এবং নাজমুল হাসান খান রিশাদ দেখেন লাইক দিছে একজন, তারপরে এম ডি সোহেল লাইক দিছে। এইখানে হচ্ছে যে আপনার মোটামুটি একটা দিলে আপনি এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে আসতে পারবেন, এবং পোস্ট থেকে আপনি পেজে নিয়ে যাবেন। আবার ক্ষেত্র বিশেষে পেজ আপনাকে প্রমোট করতে হবে, কারণ পেজ যদি প্রমোট না করেন তাহলে খুব বেশি লাইকের ইনফরমেশন পাবেন না। যত বেশি পিপল আপনি এঙ্গেজ করতে পারবেন, তত বেশি আপনি টাকা দেওয়া ছাড়াই নেক্সট পোস্টগুলো দিয়ে কাজে লাগাতে পারবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন আপনারা? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ। মোটামুটি বুঝতে পারলে বুঝতে হবে যে আরো ভালো বুঝবেন। এখানে দেখেন মানুষজনের যে এঙ্গেজমেন্ট আছে, তারা কমেন্ট করতেছে, কমেন্ট যারা করতেছে তার মানে বুঝতে হবে তারা আমার পর থেকে একজন ভ্যালুয়েবল, যে আমার সে আমার কাছে সফটওয়্যারটা কিনুক বা না কিনুক, কিন্তু সে আমার একজন ভ্যালুয়েবল ক্লায়েন্ট, তাই না? কারণ তারা যদি ইন্টারেস্টেড না হতো তাহলে কিন্তু তারা নক দিত না। এখন আমার কাছ থেকে না কিনুক সেটা বিগ ডিল না, যদি বিক্রি করতে না পারে সেটা আমার ব্যর্থতা, কিন্তু কী হচ্ছে আমি এখান থেকে তাকে আমার পোস্ট দিয়ে এঙ্গেজ করাতে পারতেছি, এবং এখান থেকে দেখতেছি সেই সফটওয়্যার ব্যাপারে ইন্টারেস্টেড এই লোকগুলো, যার কারণে তারা কমেন্ট করতেছে। এবং এই লোকগুলোকে আমি যদি একটু কী বলে এদেরকে, এদের প্রতি একটু যত্নবান হই, যে কন্টিনিউয়াস এদেরকে মাঝে মধ্যে ডিস্টার্ব না করে
কিভাবে এদেরকে নক করা যায়, ইনফরমেশন দেওয়া যায় সফটওয়্যার ব্যাপারে বিভিন্ন ভাবে, বা তার আসলে রিকোয়ার্ড সফটওয়্যার কোনটা, সেইভাবে যদি তাদেরকে এঙ্গেজ করানো যায়, তাহলে মনে করেন আপনি এই যারা নক দিচ্ছে, নক দেওয়ার মধ্যে যদি আপনি দুইজনও পেয়ে যান ক্লায়েন্ট, বা কয়েকজনও যদি ক্লায়েন্ট পেয়ে যান, যারা নক দিচ্ছে কিন্তু ক্লায়েন্ট হয় নাই, এক মাস পরে বা দুই মাস পরে বা এক বছর পরে আপনার ক্লায়েন্ট হতে পারে, বিলিভ ইট আর নট, এক বছর পরেও সে আপনার ক্লায়েন্ট হতে পারে শুধুমাত্র আজকের একটার জন্য। কারণ আপনি যদি তার সাথে কমিউনিকেশন, খেয়াল রাখবেন ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিংয়ের জন্য একটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে যে কমিউনিকেশন, আপনাকে কমিউনিকেশন সবসময় রাখতে হবে সবার সাথে, সবার সাথে বলতে বিশেষ করে ক্লায়েন্টের সাথে। যদি আপনি কমিউনিকেশন না রাখেন সে আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনি যদি কমিউনিকেশন রাখেন সে আপনাকে ভুলতে পারবেন না। পারবে না কেন? কারণ আপনি তাকে ভুলতে দিতেছেন। যদি আপনাকে আপনি তাকে ভুলতে না দেন, তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে সে কিন্তু আপনার ব্যাপারে ইন্টারেস্টেড এক সময় হবে, যখন আপনি কন্টিনিউস তার পিছনে সময় দিবেন, তখন সেও আপনার পিছনে এক সময় সে আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, যে কি কারণে সে আসলে নিতে চায়, বা মনে হচ্ছে যে লোকটা পরিচিত, বা মনে হচ্ছে যে লোকটা ফ্রড না, বা মনে হচ্ছে যে না লোকটা বিশ্বস্ত, বা মনে হচ্ছে যে লোকটা ভালো কাজ পারে, যদি আমি তার সাথে কন্টিনিউস কমিউনিকেশন চালায় যাই। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন কি শিখলাম? ফেসবুক অ্যানালিটিক্স, পিক্সেলের যে ইনফরমেশনটা আসে সেই ইনফরমেশন বা অ্যানালিটিক্সটা আমরা দেখলাম, আর হচ্ছে যে একটা পোস্ট বুস্ট করার পরে সেটার কি রেজাল্ট আসে সেই রেজাল্টটাও আমরা অ্যানালাইসিস করে দেখলাম। সেই রেজাল্টের মধ্যে কিভাবে তার হিস্টোরিগুলো দেখা যায়, অথবা কিভাবে কোন অডিয়েন্স কারা কি অ্যাঙ্গেজ কিভাবে হচ্ছে, তার কি লাইক কিংবা শেয়ার কিংবা কমেন্ট কিভাবে তার অ্যাঙ্গেজ হচ্ছে সেটা আমি দেখতে পারতেছি, তারপর তাদের সাথে মেসেজিং কনভারসেশন কিভাবে হচ্ছে সেটা দেখতে পারতেছি, তারপর হচ্ছে তাদের তাদের এখান থেকে তারা কোন কে কোন বয়সের, তারপর হচ্ছে তারা ছেলে না মেয়ে, এইসব কিছু কিন্তু আমি এই একটা বুঝ থেকে বের করতে পারতেছি। বের করার পরে আমি নেক্সট যখন আরেকটা অ্যাড দিতে যাবো, তখন আমি এটার ব্যাপারে সতর্ক হতে পারবো যে আমি আসলে এখানে একটা হার্ড কপি কিংবা আপনি সফট কপি তৈরি করতে পারেন, যে আমার এই একটা থেকে রেজাল্টটা কী আসছে, তার উপর বেস করে আপনি ওইখান থেকে নিয়েই আপনি আবার যখন আরেকটা বুস্ট করবেন, আরেকটা পোস্ট কিংবা আপনার যেটা দরকার, আপনি আরও বেশি এঙ্গেজমেন্ট পাবেন। কারণ হচ্ছে যে আপনি এখন অডিয়েন্স সিলেকশন করছেন আগের একটা থেকে, যে অ্যাকচুয়ালি কারা কারা আপনার প্রতি ইন্টারেস্ট হচ্ছে, কোন লোকেশন থেকে ইন্টারেস্টেড হচ্ছে, তখন সেগুলো যদি বেস করে দেন, তখন আপনাদের কি বেড়ে যাবেন? আপনার যে টাকাটা স্পেন্ড করতেছেন $10 যদি স্পেন্ড করেন, সেটার বিনিময়ে কিন্তু আপনার আগে ক্লায়েন্ট যদি একজনও পেয়ে থাকেন, এখন তার থেকে আর 5-6 জন বেশি পাওয়ার সম্ভাবনা দাঁড়ায় না, সম্ভাবনা বেড়ে যায় না, কি মনে হয়? জি স্যার। কারণ আপনি আপনি তখন অডিয়েন্সটার সিস্টেম চেঞ্জ করে ফেলছেন, আপনি জানেন যে কারা ইন্টারেস্টেড হচ্ছে। এগুলো ফলো করলে আপনারা খুব ভালো রেসপন্স পাবেন, শুধুমাত্র যে অ্যাড পোস্টিং বা বুস্ট করেই যে তা না, আপনাদের এখানে অর্গানিক যে ব্যাপারটা আছে সেটা আপনাদেরকে দেখাবো, বা আরও যে কয়েকটা পন্থা আছে সেটা দেখাবো। তারপর হচ্ছে যে আপনাদেরকে আগামীকালকে ই কমার্স, ফেসবুক এবং ই কমার্স অ্যাপ কমার্সের সাথে একটা রিলেশন নিয়ে এসে এইখান থেকে আমি একটা জিনিস দেখাতে পারি ফেসবুক মাধ্যমে। স্যার এটা শনিবার থেকে করেন স্যার, কালকে স্যার আবার শুরু থেকে এই পর্যন্ত সংক্ষেপে আর একটু ইয়া দিয়ে দিয়েন। না, কালকে হচ্ছে যে ফাইনাল লাস্ট ক্লাস করবো, কালকে কি আপনি ক্লাস করবেন না স্যার? কালকে তো আমি ক্লাসটা করতে পারবো না স্যার, আপনার রেকর্ডটা দেখবো স্যার, শুরু থেকে এই পর্যন্ত একটা সামারাইজ দিবেন স্যার, এই 8 দিনে আমরা ফেসবুকে যা যা শিখলাম স্যার এই ব্যাপারে। শনিবারে আমরা এটা নিব না, কারণ কি আমাদের তো আমরা এখন পর্যন্ত ফেসবুকে পড়ে আছি, বেসিকে পড়ে আছি, আপনাদের একটা ইচ্ছা তো কবে আমরা খুব স্ট্রং জানতে পারবো সেটা জানতে হলে স্যার, বেসিক যদি স্ট্রং না হয় তাহলে তো ওগুলো আপনি একটু কষ্ট করে, আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনার তো একা তো দেখেন, আপনার দেখার জন্য সবাইকে আবার আটকাইতেও পারবো না, আবার আপনারও দরকার আছে। আমি ঠিক আছে, আমি একটা আপনার জন্য একটা কাজ করি, আগামীকালকে আমরা এটা নেই, আপনি পাশাপাশি ভিডিও দেখবেন, পাশাপাশি আমি আপনাকে যে কোনো একদিন সময় করে আপনাকে একটু সময় দিয়ে দিব নি আলাদাভাবে, ঠিক আছে? ওকে স্যার। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার ক্লাস শেষে বা ক্লাসের আগে কিংবা পরে আপনি এক্সট্রা টাইম এই গুগল মিটের মাধ্যমে, যদি আপনার সাথে অন্য কেউ যদি ইন্টারেস্টেড থাকে ওই সময় আমি বলে দিব, একটা টাচ দিয়ে দিব। কি হয়েছে, আপনার মনে করেন যে স্যামসাং এর J7 সেটা অপারেটিং অ্যান্ড্রয়েড ভার্সনটা একরকম,
মার্শমেলো আছে, তারপরে আছে আরো এরকম আছে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেগুলো একটু দামি সেগুলোতে অ্যাপস সবগুলো সাপোর্ট করে, আবার যেগুলো কম দামি সেগুলোতে সব ধরনের অ্যাপস সাপোর্ট করে না। তো এই জন্য অ্যাপসে যখন টেস্ট করা লাগে সফটওয়্যার, তখন সব ধরনের ক্যাটাগরির মোবাইল থাকা লাগে তার, থাকুক বা না থাকুক তাকে সবগুলো প্ল্যাটফর্মে টেস্ট করা লাগে। টেস্ট না করলে সে রেজাল্টটা পাবে না যে কোথায় কী ধরনের প্রবলেম ফেস করতেছে। আর এই প্রবলেম ফেস করা মানে হচ্ছে যে বাঘগুলো খুঁজে বের করতেছে, বাঘ বলা হয় যেগুলো প্রবলেম আপনারা হয়তো বা জানেন। তো এর ছাড়াও মনে করেন সফটওয়্যার টেস্ট করার সময় আবার মনে করেন যে ডেস্কটপ বেজের মধ্যে কীরকম থাকতেছে, এটা কি আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম চলবে কি না, যদি উইন্ডোজে না চললেই হবে সেক্ষেত্রে উইন্ডোজের জন্য আবার টেস্ট করা লাগছে বিভিন্ন প্ল্যাটফর্ম। তো এই ডেভঅপস করছে কি আপনার সবগুলোকে কম্বাইন করে এক জায়গায় নিয়ে আসছে, ওরা আপনার ভার্চুয়াল সার্ভার সিস্টেম তৈরি করে পুরো একটা ডেডিকেটেড মেশিন। এক্সাম্পল আপনার সামনে একটা কম্পিউটার আছে, এটা একটা ডেডিকেটেড মেশিন, এই ডেডিকেটেড মেশিনটাকে ওরা আবার ভাঙে, ভাঙে মানে হাতুড়ি দিয়ে ভাঙিয়ে ফেলে না, ভাঙে মানে হচ্ছে যে এইটার ভিতরে ওরা পার্ট বাই পার্ট আলাদা আলাদা অপারেটিং সিস্টেম করে। বর্তমানে আপনি যখন ল্যাপটপ বা ডেস্কটপটা ওপেন করেন তখন আপনার একটা উইন্ডোজ থাকতেছে, এই একটা উইন্ডোজ আপনি অপারেট করতেছেন, কিন্তু ভার্চুয়ালি যখন আপনি কাজ করবেন তখন এইখানের মধ্যে অনেকগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকবে এবং প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে বিহেভ করবে। বর্তমানে আপনারটা যেরকম করতেছে প্রতিটা ওরকম, একটা যদি রিস্টার্ট দেয় আরেকটার কোনো ক্ষতিগ্রস্ত হবে না, সবগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্ম। তো একটা ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে সে লিনাক্স ইনস্টল করতে পারতেছে, উইন্ডোজের মধ্যে আবার সে কয়েক রকমের ভার্সন ইনস্টল করতে পারতেছে, এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে সে ভার্চুয়াল সার্ভারগুলো তৈরি করতেছে। এই ভার্চুয়াল সার্ভারগুলোর মধ্যে তারা তাদের সফটওয়্যারগুলো রান করে বিভিন্নভাবে। তো এই জন্য আপনার CI/CD এই ব্যাপারগুলো জানা লাগে, জেনকিন্স বা এই টাইপের, এগুলো আপনারা শুনছেন কিনা জানি না। এগুলো যখন আপনি রান করবেন, রান করে আপনার ডেভঅপসের কাজ আরও আছে, তারা হচ্ছে যে দ্রুত বাগগুলো ফিক্স করা যায়, যেহেতু আপনার একটা প্ল্যাটফর্মে থাকার কারণে বাগ দ্রুত বের করতে পারতেছেন, আপনি দ্রুত আপনার সফটওয়্যারটা ডেলিভারি দিতে পারতেছেন, এবং ডেলিভারির পাশাপাশি আপনি কোনো প্রবলেম থাকলে অ্যাট এ টাইম আপনি ওইটা বাগগুলো ফিক্সও করতেছেন, আবার ডেলিভারির রিলিজও চলে যাচ্ছে, ভার্সন আপডেটও হয়ে যাচ্ছে। কিন্তু আগে এই কাজগুলো এতটা সহজ ছিল না, খুব কষ্টসাধ্য ছিল, যার কারণে ডেভঅপস এখন বর্তমান চাকরির মার্কেটে খুবই একটা পাওয়ারফুল ভূমিকা পালন করতেছে এবং ওদের স্যালারিগুলো হাই স্যালারি। আপনার যে কোশ্চেন করছে হচ্ছে গিয়ে ইফার যে কোশ্চেনটা করছেন,